বন্ধুসকল, এই ঘৰখন লৈ মন কৰক। এই ঘৰখনৰ ভিতৰত এগৰাকী কণমানি শিশুক লৈ এগৰাকী নাবালিকা মাতৃ হৈ আছে। ইয়াৰ মুখ্য কাৰণ হৈছে নাবালিকাগৰাকীক আজিজুৰ ৰহমান নামৰ এজন ল'ৰাই ধৰ্ষণ কৰিছিল, আৰু ধৰ্ষণ কৰাৰ পিছত নানা ধৰণৰ অত্যাচাৰ উৎপীড়ন চলাইছিলে, আৰু যাৰ ফলত আজি এই ঘৰটোত আহি আত্মগোপন কৰিব লগা হৈছে। আৰু মূল কাহিনীটো হৈছে কিছুদিন পূৰ্বে, অৰ্থাৎ নাবালিকাগৰাকী যেতিয়া 14 বছৰ বয়স আছিলে, এতিয়া মাতৃগৰাকীৰ বয়স 15 বছৰ, যেতিয়া নাবালিকাগৰাকী 14 বছৰ বয়স আছিলে, 14 বছৰ কিছুদিন, তেতিয়া এই লম্পট বিবাহিতা আজিজুৰ ৰহমানে তেখেতক ধৰ্ষণ কৰিছিলে। আৰু ধৰ্ষণ কৰাৰ পিছত যেতিয়া গৰ্ভৱতী হ'ল, তেতিয়া সকলোৱে গম পালে, গাঁৱৰ মানুহে গৈ এই ল'ৰাজনক ক'লে, ল'ৰাজনে ডাইৰেক্ট ডিনাই কৰি দিলে, অৰ্থাৎ না কৰি দিলে। তেতিয়া এই নাবালিকাগৰাকীৰ মাতৃয়ে ধুবুৰী সদৰ থানাত 540/2018 এটা নম্বৰত গোচৰ ৰুজু কৰিলে। গোচৰ ৰুজু কৰাৰ পিছত এই আজিজুৰ ৰহমান পলাতক হৈ থাকিলে। আৰু যেতিয়া আজিজুৰ ৰহমান পলাতক হৈ থাকিলে, সেই পৰিয়াল আজিজুৰ ৰহমান অৰ্থাৎ ধৰ্ষণকাৰীৰ পৰিয়ালৰ লোকে প্ৰেছাৰ ক্ৰিয়েট কৰিলে যে কেছ উঠাব লাগে, কেছ উঠাব লাগে, কেছ নুঠালে ঘৰ জ্বলাই দিব। সিহঁতক ঘৰো জ্বলাই দিয়া হ'ল, আৰু ঘৰ জ্বলাই দিয়াৰ পিছত সিহঁতৰ পৰিয়ালৰ পৰা এজাহাৰ দিছিলে 865 ধুবুৰী সদৰ থানাত। যেতিয়া এনেকৈ গ'ল, ল'ৰাজন যিহেতু ধৰ্ষণকাৰী আত্মগোপন কৰি আছে, আৰু যোৱা শনিবাৰ এটি কিশোৰীগৰাকীয়ে এটি পুত্ৰ সন্তান জন্ম দিয়াৰ পিছত সেই ধৰ্ষণকাৰীজনে কিছু গুণ্ডা নিয়োগ কৰিছিলে যাতে হস্পিটেলৰ পৰা, ধুবুৰী অসামৰিক চিকিৎসালয়ৰ পৰাই যাতে শিশুগৰাকীক লৈ উধাও হ'ব পাৰে, অৰ্থাৎ গায়ব কৰি দিব পাৰে, তাৰ কাৰণে পৰিকল্পনা কৰিছিলে। কিন্তু এই মাতৃগৰাকীৰ পৰিয়ালৰ সচেতনতাৰ ফলত সেই কামটো কাৰ্যক্ষম কৰিব নোৱাৰিলে। যেতিয়া হস্পিটেলৰ পৰা ঘৰত লৈ আহিলে, ঘৰত লৈ অহাৰ পিছত সেই ধৰ্ষণকাৰী পৰিয়ালৰ পৰা নানা ধৰণৰ ভাবুকি দিয়ে মাৰিবলৈ বিচাৰে, তাৰ সেই ভয়তে আজি এই মাতৃগৰাকী এই ঘৰত আত্মগোপন কৰিব লগা হৈছে। শুনক তেখেতসকলৰ মুখৰ পৰা তেখেতসকলৰ ভাষ্য। আচ্ছা, তোমাৰ গাঁৱৰ নাম কি? শিমলাকান্দি। আর তোর যে বেয়া কামটা করিল, উইর বাড়ি গুটি ওঠিক নাই। তোমার জেলার নাম কি? তোমার ডিস্ট্রিক্টের নাম কি? ধুবরি। এলা তুই বহুত, তোর শরীর খারাপ না? টাকা পয়সা তো খরচ হবো লাগছে, এগুলো টাকা পয়সা কায় দেয়? মানুষ দিবে লাগছে। তোর বেটার নাম চাচ্ছিস? কৃষ্ণ এলো না? জন্ম সার্টিফিকেটের জন্য ই করছিস? কথা হয় না? আচ্ছা, তোমার নাম কি? মহিয়া বাবা। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? উয়াপাট্টু। হ্যাঁ, উয়াপাট্টু। রুয়াপাট্টু মানে ধুবরী থানা। আচ্ছা, তোমার বেটির সাথে কি হয়েছিল, কোন তো ঘটনাটা? বেটির সাথে রেপ করছি। কায় রেপ করিল? আজুল। আজুলের বাবার নাম কি? উমর মাস্টার। উমর মাস্টার। হ্যাঁ, তারপর তোমার কেমন করে টের পেলে তোমার বেটিকে যে রেপ করছে? তোমার বেটি এসে তোমার কষিল না? তো কেমন করে টের পেলেন? মাংস আনাগুনিয়ে করে। হ্যাঁ, বেটিকে যে পুষ্কর বেটি শিখে না হয়। হ্যাঁ, তারপরে দুই দিনের দিন আরো বেশি হয়ে গেল আনাগুনিয়ে। হ্যাঁ, আমরা মানুষ বেশি আমদানি করে, আমদানি করাতে বেটিটি মুই কম। হুম, বেড়ে আলাদা ভাগ করি ক, মানুষ অত্যাচার না হয়েছে ভাগ করি ক। তারপর বেটটি শিখের হল, শিখের হওয়াতে মেয়ে আসে পাঁচ বছর কোন। তোমার বেটির বয়স কত? সাল 15 বছর। হ্যাঁ, যেন মানসিক করলেন, মানসিক গুলা কি করিল? সেনা এমনি আগলো করে ধরিল। কাক ধরিল? ইয়ে চেংড়া। হ্যাঁ, ধরে কি করিল? চেংড়া ধর, চেংড়া শিখের না হয়। হ্যাঁ, শিখের না হওয়াতে ক্যাশ করল। হ্যাঁ, ক্যাশ করি আসি কি হল, আমরা বসিল। হ্যাঁ, বসে আমার 3 লাখ টাকা দিবে। কায় দিবার চা 3 লাখ টাকা? হাফি। হ্যাঁ, হাফি উনষ্টার বেটা হাফি। হাফি। হ্যাঁ, ওই টাকাটা নেই নেই মানে টাকা দিবার চা মানে কেস তুলে দিবার কয়? হ্যাঁ, মীমাংসা করবার চা? হ্যাঁ। হ্যাঁ, তা তোমার টাকা নেন নাই? টাকা নেই নেই, আমার আপসও হয়নি। হ্যাঁ, তারপর? তারপরে মুখ কয়লা ফের আপস। হ্যাঁ, মুই তো আপস না আনো, কাজ বাড়ি ঘর জ্বলে দেবো। হ্যাঁ, তো বুধবার দিন সকালবেলা কল, বৃহস্পতিবার দিন জ্বলে দিল। জ্বলে দিল? তোমরা কেস দিছিলেন? কেস দিছি। আচ্ছা, তারপর কি হল তোমার বেটির সাথে? বেটিটে ওইভাবে আছে তারপরে। হ্যাঁ, তারপর? তারপরে বেটিটে বাচ্চা হল, জন্ম। কোথায় হল বাচ্চা? হসপিটাল। কোন হসপিটাল? এই ধুবরী হসপিটাল। ধুবরী সিভিল হসপিটাল। হ্যাঁ হ্যাঁ,
তোমার বেটির যারা জন্ম হল, তোমার বেটির সাধারণত মানে পেট কাটি মানে সিজার করে হয়েছে না সাধারণ সাধারণ সাধারণত? তারপর বেটির বেটা আছে না? বেটি হয়েছে বেটা, এরা তোমার বেটি সুস্থ আছে? আছে সুস্থ, তারপর বাচ্চাটা ফিরাই দেয় বেটির খালাস হওয়ার পর বাচ্চাটা সুস্থ করে জন্য আমার বহুত চেষ্টা করছি, তারপরে পায় নাই। এলা তোমরা কি করবার চান? এলা আমরা মাইসের বেতাছি তার না হ্যাঁ কে তোমার বাড়ির যান না কে বাদ গেছি তৃষ্টি পাই না এতে বারোটার সময় আসছি কে বাড়ির তৃষ্টি পাইবার না কে ছয় পাওয়া থেকে চলবে সরবার চায় তো মারডাং করবে চায় নাকি মারডাং করবে চায় না চায় এরকম তোমার ভয়ত পালে আছেন? হ্যাঁ, তোমরা তোমার বেটি আর তোমার নাতি ভয়তে পালে আছেন, আত্মগ্রহণ করে আছেন? হ্যাঁ। আচ্ছা তোমরা এলা কি জান, ন্যায় চান না নাই? ন্যায় চাই। তো দোষীর উচিত বিচার চান না নাই? হ্যাঁ তো দোষীর বিচার চাই।